Welcome to my channel, Debushri Channel, Astrology Learn. আজকে চলে এসেছি বৃহস্পতির ট্রানজিট সম্পর্কে আলোচনা নিয়ে। হ্যাঁ, বহু প্রতীক্ষিত সেই বৃহস্পতি কুম্ভ রাশি থেকে নিজের রাশি মীন রাশিতে আসছেন 2022 সালের 13ই এপ্রিল, আর তার আশীর্বাদ বর্ষিত হতে চলেছে কোন কোন রাশির ক্ষেত্রে সেটা আমরা আলোচনা করব। বৃহস্পতি তার এই মীন রাশিতে থাকবে 21 এপ্রিল 2023 পর্যন্ত, আর তার মাঝখানে 29 জুলাই থেকে 24 নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় সেই মীন রাশিতেই থাকবেন। তারপরে মার্গী হবেন এবং 21 এপ্রিল 2023 এই সময় বৃহস্পতি আবার মেষ রাশিতে গমন করবেন। মীন রাশি বৃহস্পতির রাশি, জলতত্ত্বের রাশি, নিজস্ব রাশি। এই রাশিতে অবশ্যই বৃহস্পতি সুফল প্রদান করবে। এই রাশিতে বৃহস্পতির অবস্থান মজবুত। বৃহস্পতি আমাদের জীবনে ধন ঐশ্বর্য, মান মর্যাদা, সন্তান, বিদ্যা, বিবাহ ইত্যাদির কারক গ্রহ। অনেকেই আছেন যারা সন্তানের কামনা করছেন, অনেকের বিবাহ হচ্ছে না। এই বৃহস্পতির দৃষ্টি যখন সেই সমস্ত ভাবের ঘরের উপর পড়বে, তখন তাদের মনস্কামনা সহজেই পূর্ণ হবে। তবে বৃহস্পতি শুভ গ্রহ, সবসময় শুভত্ব বয়ে নিয়ে আসে। অশুভ স্থানে পড়লে, অশুভ ভাবে পড়লে তার পজিটিভিটি দেওয়ার ক্ষমতাটা কমে গেলেও সে কিন্তু কিছু কিছু বিষয়ে অবশ্যই বৃহস্পতি শুভ ফল দিয়ে থাকে। সবার প্রথম আজকে আলোচনা করব মেষ রাশি নিয়ে। যাদের মেষ রাশি বা মেষ লগ্ন তাদের ক্ষেত্রে এটি উপযোগী আলোচনা। বৃহস্পতি 13 এপ্রিল 2022 আপনার দ্বাদশভাবে মীন রাশিতে আসতে চলেছে। বৃহস্পতি তার নিজ ঘরে অবস্থান শুভত্ব বৃদ্ধি করবে। বৃহস্পতি তিনটি দৃষ্টি। বৃহস্পতি যেখানে বসে সেখানে এক ধরলে সেখান থেকে পঞ্চম ঘর, সপ্তম ঘর এবং নবম ঘরে বৃহস্পতি দৃষ্টি পড়ে। মেষ লগ্ন বা মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতি চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ঘরে দৃষ্টি প্রদান করছে। বৃহস্পতির এরূপ রাশি সঞ্চার আপনাদের জীবনে একটি মিলিঝুলি প্রভাব দেবে, অর্থাৎ কিছু কিছু বিষয়ে শুভ প্রভাব দেবে এবং কিছু কিছু বিষয়ে খানিকটা অশুভত্ব মিশ্রিত প্রভাব আনবে। দ্বাদশে এই বৃহস্পতি নিজ ঘরে অবস্থান করেছে, নিজ ঘরে এর মজবুত অবস্থান, সেই জন্য দ্বাদশভাবের সম্পর্কে যে সমস্ত শুভ ফলগুলো বিচার করা হয় সেই শুভ ফলগুলির শুভত্ব বৃদ্ধি ঘটবে, পরোপকারী স্বভাব বৃদ্ধি পাবে, পর উপকারের জন্য, ধর্মের জন্য অর্থ ব্যয় হবে, খরচ হবে। দ্বাদশ ভাব থেকে খরচ বিচার হয়, কিন্তু যেহেতু বৃহস্পতি শুভ গ্রহ এবং খুবই শুভ অবস্থায় বসে রয়েছে, সেই জন্য সমস্ত ধার্মিক ক্রিয়াকলাপে, ধার্মিক কর্মে, দান ধ্যানে পরোপকারের জন্য, পরের হিতার্থে অর্থ বেশ খানিকটা ব্যয় হবে। এর ফলে সমাজে মান সম্মান বৃদ্ধি ঘটবে। যাত্রা বা ভ্রমণ সুখকর হবে, বিদেশ যাত্রা, ধার্মিক যাত্রা সুখকর হবে। পড়াশুনোর জন্যও বিদেশ গমন শুভ হবে। অপরদিকে মেষে রাহু বসে থাকার জন্য দাম্পত্য কিন্তু সামান্য সমস্যা দেখা দেবে, সন্তান নিয়েও চিন্তা থাকবে। তবে বৃহস্পতির সঞ্চারের ফলে অসুখ বিসুখ থেকে অনেকটাই রক্ষা করবে এই বৃহস্পতি। অসুখ বিসুখে ব্যয় হবে, ঝগড়া লড়াই সে সমস্ত দেখলে সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ হবে। বিদেশের বুকে এই সময় আপনার
সম্পত্তি ক্রয় লাভজনক হবে। হতে পারে সেটা বিদেশ কিংবা দেশের মধ্যেই দূরবর্তী কোনো স্থান। বৃহস্পতির দৃষ্টিতে অমৃত, রাহুকেতু শনির মতন বিচ্ছেদকারী দৃষ্টি বৃহস্পতির নয়। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ার জন্য সুখ সমৃদ্ধিতে বৃদ্ধি ঘটবে। মাতৃসুখ বৃদ্ধি পাবে, গৃহসুখ বৃদ্ধি পাবে। বৃহস্পতির চতুর্থে দৃষ্টি পড়ার জন্য সুখ সমৃদ্ধিতে বৃদ্ধি ঘটবে। বাড়ি গাড়ি প্রপার্টির মাধ্যমে সুখ বৃদ্ধি ঘটবে। মাকে নিয়ে দুশ্চিন্তা এতদিন ছিল, সেটা বৃহস্পতির দৃষ্টির জন্য সেদিকটা সেভ হবে, অর্থাৎ তার সুচিকিৎসা হবে কিংবা সে অনেকটাই সুস্থ হয়ে উঠবে এই সময়। বৃহস্পতির চতুর্থ দৃষ্টি পড়াশুনোয় ভালো করবে, পড়াশুনোয় মন আসবে। যারা খুব অমনোযোগী তাদের পড়াশুনোয় ক্ষেত্রে মন আসবে এবং বিদেশে পড়াশুনো করতে যাওয়ারও সুযোগ আসবে। ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি, ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি হওয়ার জন্য রোগ, রিপু, ঋণ এই সমস্ত এই সময়টার মধ্যে অনেকটাই কম থাকবে। তবে বৃহস্পতির শুভত্ব অনেকটাই এই সমস্ত থেকে লড়াইয়ের জন্য খরচ হবে, অর্থাৎ দ্বাদশে বসে থাকা বৃহস্পতি এই রোগ ঋণের জন্য অর্থ ব্যয় করে সেগুলো হতে আপনাকে রক্ষা করবে, অর্থাৎ ঋণ কমাবে এবং নিরোগ বানাতে সুস্থ হতে সাহায্য করবে। অষ্টমী বৃহস্পতির দৃষ্টি, এই সময় জ্যোতিষী, অকাল্ট সায়েন্স, গুহ্যবিদ্যা, যারা রিসার্চমূলক ওয়ার্ক করছে তাদের ক্ষেত্রেও শুভ হবে। সঠিক গুরুর সন্ধান এই সময় আপনারা খুঁজে পাবেন। মেষ রাশির তাহলে একটাই সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো খরচ, ব্যয়াধিক্য। সেই খরচটা সৎ কাজে, সৎ উপায়ে লাগালে অবশ্যই আপনাদের উন্নতি হবে। সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করা প্রয়োজন। এক্ষেত্রে বৃহস্পতি আপনাকে বল প্রদান করবে। এই বৃহস্পতির গোচর যেমন কিছুটা সময় খরচ বৃদ্ধি করবে, আবার যখন বক্রী অবস্থায় থাকবে তখন কিন্তু আবার আয়ও দেবে এবং সঞ্চয়ও ঘটাবে। সুতরাং দেখা যাচ্ছে বৃহস্পতির এরূপ গোচর আপনাদের ক্ষেত্রে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে 70%-এর বেশি শুভ ফলাফল দান করতে সক্ষম হচ্ছে। এই বৃহস্পতির গোচর যেমন চন্দ্র থেকে, অর্থাৎ চন্দ্র রাশিকে এক ধরে বৃহস্পতির অবস্থান কোথায় আছে, কত নম্বর ঘরে সেটা যেমন জানা গুরুত্বপূর্ণ, লগ্নকেও এক ধরে বৃহস্পতি তার লগ্ন সাপেক্ষে কত নম্বর ঘরে বসছে সেটাও জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লগ্ন এবং চন্দ্রের মিলিঝুলি প্রভাব, আনুপাতিক হারে প্রভাব বিস্তার হয় আমাদের জীবনে। আর যাদের চন্দ্র আর লগ্ন একই রাশি তাদের ক্ষেত্রে তো ব্যাপারটা আরও সহজ। ধরা যাক আপনার মীন রাশি আর মকর লগ্ন, সেক্ষেত্রে মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট যেমন দেখা প্রয়োজন, মীন রাশির ক্ষেত্রেও বৃহস্পতির ট্রানজিট অর্থাৎ গোচর দেখা প্রয়োজন এবং উভয়ের ফলাদেশ সের মিশ্রিত ফল এই জাতক জাতিকারা লাভ করবে। এছাড়া আরেকটি কথা মাথায় রাখতে হবে যে যে গ্রহটির গোচর হচ্ছে সেটা যদি খারাপও হয়ে থাকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ জন্ম ছকে সেই গ্রহটির অবস্থান দেখা সেই সাথে খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই আমার সাথে থাকতে, আমার চ্যানেলের আপডেট সবার আগে পেতে, আমাকে ইন্সপিরেশন দিতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন। নমস্কার, আপনারা সবাই খুব খুব ভালো থাকুন।